This is ABC News, AGT Live. AGT Live. Hey, Hotche, ABC News, AGT Live. আপনারা শুনছেন এবিসি নিউজ এইচডি লাইভে পত্র পত্রিকায় ত্রিপুরা দেশ ও দুনিয়া সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ এইচডি লাইভ দৈনিক সংবাদ মিজোরামের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন জোরামথাঙ্গা রাফাল বিতর্ক পিছু ছাড়ছে না রায় সংশোধনী চাইল কেন্দ্র সুপ্রিম কোর্টে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে সরকার আর সেই অসত্য তথ্যের ভিত্তিতেই সুপ্রিম কোর্টে রাফাল নিয়ে রায় দিয়েছে গতকাল সর্বোচ্চ আদালতের রাফাল সংক্রান্ত রায়ের ২৪ ঘন্টার মধ্যেই কংগ্রেস এই তোপ দেখেছে গতকালও রাহুল গান্ধী এই একই প্রশ্ন তুলে সরকারকে পাল্টা আক্রমণ করেছিলেন আজ সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়গে সেই আক্রমণ আরো বাড়িয়ে বলেন অ্যাটর্নি জেনারেল এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে ডেকে জানতে চাওয়া হবে কবে রাফাল সংক্রান্ত নথিপত্র সংসদে পেশ করা হয়েছে কবেই বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি তদন্ত করেছে কংগ্রেসের এই আক্রমণ আরো বেড়েছে কারণ এদিন সরকার সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে জানিয়েছে গতকালের রায়ের একটি অনুচ্ছেদে তথ্যগত বিভ্রান্তি আছে কাশ্মীর লড়াই সেনা জঙ্গির হতাহত ১৩ শ্রমিকের জেলে রেখে ভিডিও কনফারেন্সে শুনানি চালু হচ্ছে তিন মাস ধরে পেনশন বন্ধ হোমগার্ড কর্মীদের আইজিএম এর বেহাল চিকিৎসা পরিকাঠামোয় রোগীর দুর্ভোগ ঘরে বাহিরে উত্তরপ্রদেশে নয়া বিধানসভার বিধায়কদের স্ক্রুটিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত আরো কোটিপতিতে ৬ লাখ বিহারের পর ঝাড়খণ্ডেও নিষিদ্ধ অন্ধের মাছ অন্যের হৃৎপিণ্ড নিয়ে ২৫ কিলোমিটার ম্যারাথন দৌড়াবেন রূপায়ণ স্টেট অ্যাডভেঞ্চার ইনস্টিটিউট মৃত প্রায় পুস্তক মেলায় উদ্বোধন তিন বইয়ের স্মৃতিতে জীবন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে হরিণা ডিসেম্বর মাস এলেই স্মৃতি সারণীতে ভেসে উঠে প্রতিবেশী বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আজকের সাবরুমের হরিণা অন্ধকারে ঢাকা থাকলেও মুক্তিযুদ্ধের দিনগুলিতে হরিণা ছিল ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধক্ষেত্রে প্রবেশের কৌশলগত আস্তানা ভারতীয় সেনাবাহিনীর একটি ফ্রন্ট এই রাস্তা দিয়ে বাংলাদেশের রণাঙ্গনে ঝাঁপিয়েছিল হরিণা ও তার পার্শ্ববর্তী অঞ্চল ছিল বাংলাদেশ মুক্তি ফৌজের একাধিক প্রশিক্ষণ কেন্দ্র ভারতীয় সেনাদের কাছে তালিম নিয়ে মুক্তি ফৌজ ছুটত পূর্ব পাকিস্তান সীমান্তে কৌশলগত অবস্থানের কারণে ভারতীয় সেনাদের কাছে হরিণা ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের দিনগুলিতে হরিণা ছিল ব্যস্ততম অঞ্চল বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ইতিহাসে হরিণার ভূমিকায় কথা সুনীল গঙ্গোপাধ্যায়ের কালজয়ী পূর্ব পশ্চিম উপন্যাসে স্থান পেয়েছিল বাংলাদেশের যুদ্ধের দামামা বেজে উঠতেই শত শত লোক নিরাপত্তার খোঁজে ত্রিপুরা রাজ্যে আশ্রয় নিয়েছিল হরিণাতে ছিল একাধিক শরণার্থী ক্যাম্প সেই দিনে পূর্ব পাকিস্তান থেকে আসা লোকদের অতিথির মতো ব্যবহার করেছিল হরিণার জনগণ স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কুমিল্লায় সরব নির্বাচনী প্রচার উৎসবের মেজাজে সব দল গবাদি পশুর মূল্য হ্রাস হাঁ খাঁ করছে পশু হাটগুলি শরৎ জন্মবার্ষিকী কর্মসূচির সমাপ্তি ১৭ হিতৈষীর মৃত্যুতে খোয়াই প্রণবানন্দ স্কুলে শোকের ছায়া বিজয় বড়ুয়া হত্যা সুষ্ঠু তদন্ত দাবি বৌদ্ধ সমিতির রাজ্য সমবায় ব্যাংকের সাধারণ সভা জনগণের অর্থ তছরূপ বরদাস্ত করা হবে না রতন থানামঙ্গনে বস আঁকো প্রতিযোগিতা নির্বাচন ফিরে আসছে বাহিনী পৃষ্ঠপ্রমুখদের অভিভাবক হতে বললেন মুখ্যমন্ত্রী আগরতলায় রেলকর্তারা বিলোনিয়ায় ট্রেন যাত্রী ট্রেন লাইফলাইন এক্সপ্রেস ঢুকছে চোরাইবাড়িতে বিশ্ব পরিক্রমা রাজাপাকসার ইস্তফা কোম্পানি আরো হ্রাস টানছে সুইডেন হুদেদায় যুদ্ধবিরতিতে সম্মত সরকার ও হাউতি বিদ্রোহীরা
নতুন জোট গঠনে তৎপরতা, সুবি হত্যায় দায়ী হবুরাজ আর সিনেট, চিম জেরুজালেমকে স্বীকৃতি অস্ট্রেলিয়ার, গর্ভপাত আইন পাশ হয়ে গেল আয়ারল্যান্ডে, ব্রিটিশ বায়ুসেনায় শিখ ধর্ম শিক্ষিকা, বিজেপির ঘরে হানা কংগ্রেসের, আসামের পঞ্চায়েত ভোট, বিজেপির ঘরে হানা কংগ্রেসের, আসামের পঞ্চায়েত ভোট। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণায় রাজ্যের রাজনৈতিক মহলে সমীকরণ শুরু হয়ে গেছে। যদিও এই নির্বাচনে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বাধীন রাজ্যের জোট সরকারের অন্যতম শরিক দল অগপ বিজেপির মধ্যে ভোট বিভাজনের পূর্ণ সুযোগ নিয়েছে বিরোধী দল কংগ্রেস। উল্লেখ্য, 2016 সালে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ক্ষমতাচ্যুত হয়ে বিরোধী দলের আসনে বসেও পঞ্চায়েত নির্বাচনে এ ধরনের সফলতা পাবে বলে দলের নেতৃত্ব হয়তো আশা করতে পারেনি। এখন হয়তো সে কথা অস্বীকার করবেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, কেননা সংখ্যার হিসেব বিজেপি বেশি আসন লাভ করেছে, যদিও কংগ্রেস সমানভাবে এগিয়ে গেছে। আসন বোঝাবুঝির পরিবর্তে ক্ষমতাসীন মিত্র দল দুটি পৃথক পৃথকভাবে ভোট ময়দানে নেমেছে। এমনকি নির্বাচনী প্রচারের সময় উভয়ে বেশ আক্রমণাত্মক রূপ নিয়েছিল, এর ফলে রাজ্যে এক অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এরই পরিণতি ভোটের ফলও প্রকাশ্যে এসে গেছে। জনগণ যেভাবে অগপকে প্রত্যাখ্যান করেছেন, ঠিক বিধানসভা নির্বাচনের মতো কিছু পঞ্চায়েত নির্বাচন হাত খুলে ভোট দেয়নি। শুধু তাই নয়, সংখ্যালঘু জনগণ AIDDMকে কিছুটা হলেও প্রত্যাখ্যান করেছেন। এরই মধ্যে সব দিক থেকে বিধ্বস্ত কংগ্রেসের পূর্ণ সুযোগ নিয়েছে। শনিবার নির্বাচন কমিশন তরফে ঘোষণা না করা তথ্যেই সে কথা স্পষ্ট হয়ে গেছে। পদ্মশিক্ষা পর্ষদের পরীক্ষাসূচি, পরীক্ষার্থী মহলে ক্ষোভ ও প্রতিক্রিয়া। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হতেই রাজ্যব্যাপী পরীক্ষার্থী মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দেখা গিয়েছে তীব্র ক্ষোভ। রাজ্যব্যাপী উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা প্রকাশিত পরীক্ষাসূচি পরিবর্তনের দাবি তুলেছেন। পরীক্ষার্থীরা সরাসরি মধ্যশিক্ষা পর্ষদে ফোন করে পরীক্ষাসূচি পরিবর্তনের দাবি জানাচ্ছেন। পরীক্ষার্থীরা অভিযোগ করছেন, পর্ষদে ফোন করে পরীক্ষাসূচি পরিবর্তনের দাবি জানালেই পরীক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক কথা বলা হচ্ছে। পরীক্ষার্থীদের স্বার্থে পরীক্ষাসূচি পরিবর্তনের বিষয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথের হস্তক্ষেপের দাবি উঠছে। জানা গেছে, শীঘ্রই পরীক্ষাসূচির পরিবর্তনের দাবিতে পর্ষদ সভাপতি ও সেক্রেটারির কাছে ডেপুটেশন দেবেন অভিভাবকরা। শূন্যপদ পূরণ হবে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ কংগ্রেসের। রাফাল ইস্যুতে কোর্টের সিদ্ধান্ত জানাবার পর শুক্রবার মুখ্যমন্ত্রী কংগ্রেস ও কমিউনিস্টদের ক্ষমা চাইতে বলেছিলেন এক সাংবাদিক সম্মেলনে। প্রদেশ কংগ্রেস সভাপতি বিজিৎ সিনহা শনিবার বিকালে পাল্টা সাংবাদিক সম্মেলন ডেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। বিজিৎ সিনহা বলেন, কংগ্রেস দল সুপ্রিম কোর্টে যায়নি, গেছেন বিজেপির প্রাক্তন নেতারা। গত 15 নভেম্বর দেশের কংগ্রেস নেতৃত্ব এক বিবৃতি প্রচার করে জানিয়েছিলেন, রাফাল ইস্যু সুপ্রিম কোর্টের বিষয় নয়, তাই কংগ্রেস দল জেপিসির মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছিল, এখনো জানাচ্ছে। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ার আশঙ্কায় কেন্দ্রের বিজেপি সরকার জেপিসি গঠনে ভয় পাচ্ছে। রাফাল ইস্যু, বিজেপির 70 নেতার 70 জায়গায় প্রেস কনফারেন্স 17ই। 3 সপ্তাহ বাদেও অপহৃতার হদিশ নেই, উদয়পুরে চাঞ্চল্য। ভ্যানের ধাক্কায় মৃত কিশোর। আজকের ফরিয়াদ, ঘোষ বাণিজ্যে জড়িয়ে গেল জয়েন্ট ডিরেক্টরের নাম। একের পর এক অভিযোগের তীরে বিদ্ধ হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন দফতর। আর এবার অসহায় ছাত্রছাত্রীদের ন্যায্য পাওনা নিয়ে কমিশন বাণিজ্যের অভিযোগ। উচ্চশিক্ষা ক্ষেত্রে সরকারিভাবে বরাদ্দ প্রকল্পে বহিরাজ্যে পাঠানো ছাত্রছাত্রীদের কাছ থেকে জনপ্রতি মোটা অঙ্কের কমিশন নেওয়া, সরকারি গাড়িতে নিজের নিত্যদিনের পারিবারিক ও সাংসারিক কাজকর্ম সেরে নেওয়া, অধস্তন কর্মীদের সাথে প্রায়শই অভব্য আচরণ করা এবং অফিসের কোনো বিল পাস করার ক্ষেত্রেও উৎকোচ ছাড়া কাজ না করার অভিযোগ উঠল এক TCS গ্রেড 1 অফিসারের বিরুদ্ধে। আর সেই বাঁকা পথে অর্জিত অর্থে রাজধানী শহরের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে 40 লক্ষ টাকার ফ্ল্যাট ক্রয়ের মতো গুরুতর অভিযোগ উঠে পড়ল SC এবং OBC ওয়েলফেয়ারের জয়েন্ট ডিরেক্টর সত্যব্রত নাথের বিরুদ্ধে। বিশালগড়ে লরি পিষে দিল এক যুবককে। ধান কেনা শুরু করল FCI। বর্তমান সরকার জনগণের উন্নয়নে বদ্ধপরিকর, মুখ্যমন্ত্রী।
অটো চালকদের সচিত্র পরিচয়পত্র প্রদানে অক্ষম পরিবহন দফতর। সিপিএম প্রাক্তন সাংসদের বিজেপি থেকে 100 কোটি ঘুষ খেয়েছে সিপিএম। বনমালীপুরে ঝড় আসছে, বিপর্যয়ের পর বিপর্যয়। বনমালীপুরে রাজনৈতিক বিপর্যয়ের ধরাশায়ী বামেরা। শুধু বিধানসভা নির্বাচনেই নয়, বিধানসভা নির্বাচনের ফলের পরও বামেদের আর ঘরে রাখা যাচ্ছে না। প্রতিনিয়ত তারা বিজেপি দলে সামিল হচ্ছে, তাদের অবশ্যই বরণ করে নিতে নেতাদেরও উদ্যোগের শেষ নেই। একটি সূত্র থেকে জানা গেছে, রবিবার পর্যন্ত বিকালে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে আশ্রম চৌমোহনী এলাকায়। সেখানে উপস্থিত থাকতে পারেন বনমালীপুরের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ক্ষতিপূরণের আশ্বাসে মুচলেকা দিয়ে এখন কপাল চাপড়াচ্ছেন কৃষক। জেলায় জেলায় শিক্ষাঙ্গনের বেহাল চিত্র ধলাই জেলার ছামনি ব্লকের মালিধর ভিলেজ। বিশালগড় মহকুমা হাসপাতালের সামনে করুণ অবস্থা। উদ্দেশ্য সফল হবে না হলেও লাভজনক কৃষকরা। মুক্তাত্মা সামাজিক সংস্থার উদ্যোগে কল্যাণপুরে রক্তদান শিবির। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা মাহিন্দা রাজাপক্ষের। বিমানে বোমা আছে, যাত্রীর দাবিতে হুলস্থুল মুম্বাই বিমানবন্দরে। যোগীরাজ্যে গোহত্যা, এক ঘরে করার ডাক দিল পুলিশ। দিল্লিকে পাক হাইকমিশন থেকে গায়েব 23 শিখ তীর্থযাত্রীর পাসপোর্ট। বাজপেয়ীর নামাঙ্কিত বিশেষ কয়েন আনছে কেন্দ্র। যুদ্ধে পাঠানো সম্ভব নয় মেয়েদের, বলছেন সেনাপ্রধান। নতুন 11টি কোর্স চালু হচ্ছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে, ভিসি। বিভিন্ন দপ্তর ওয়েবসাইটগুলি তথ্য সংকটে ঢুকছে। শক্তি সংরক্ষণ দিবস পালন। সোশ্যাল মিডিয়ায় ছবি অপমানে যুবতীর আত্মহত্যা। ডেইলি দেশের কথা। রাফালে সুপ্রিম কোর্টকে ভুল তথ্য স্বীকার কেন্দ্রের। ক্যাগ কোনো রিপোর্টেই দেয়নি, পিএসসির পাল্টায় চুপসে গেল কেন্দ্র। রাফালে চুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে ভুল তথ্য হয়েছে, এই অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। শুক্রবার শীর্ষ আদালতের পর্যবেক্ষণের পরপরই যুদ্ধ বিমানের দাম সংক্রান্ত বিষয়ে মন্তব্য নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন আবেদনকারী ও বিরোধী রাজনৈতিক নেতারা। শনিবার কেন্দ্রীয় সরকার নিজেই স্বীকার করেছে রায়ের ওই অংশের তথ্য সঠিক নয়। সিএজি কোনো রিপোর্ট দেয়নি, তা সংসদে পেশ করা হয়নি। রায়ের আংশিক পরিবর্তনের জন্য আবেদন জমা দিয়েছে কেন্দ্র। সুপ্রিম কোর্টের রায়ে রাফালের দাম নিয়ে বলা হয়েছিল, ইতিমধ্যেই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি দাম খতিয়ে দেখছে। সিএজির রিপোর্ট সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির পিএসসির কাছে পেশ করা হয়েছে। রিপোর্টের একটি সংক্ষিপ্ত সার সংসদে পেশ করা হয়েছে, তা জনপরিসরেও রয়েছে। এই যুক্তি সামনে এনেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ দামের তুলনামূলক বিচারের মধ্যে যায়নি। এই পর্যবেক্ষণের পরেই বিরোধীরা প্রশ্ন তুলেছিল, সিএজি রিপোর্ট তৈরি করেছে এই তথ্য সঠিক কি? পিএসসিতে এমন কোন রিপোর্ট পেশ হয়নি। আদালতকে সরকার অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ঝাঁঝালো প্রশ্ন তুলে বলেছিলেন, কোন সংসদে রিপোর্ট পেশ হয়েছে, ভারতের সংসদে না ফরাসি সংসদে? কালীবাজারে সিপিআইএম অফিসের হামলার ঘটনায় 3 বিজেপি কর্মী ধৃত। বিজেপিকে অচ্ছুত রেখেই শপথ নিল এমএনএফ মন্ত্রিসভা। জেপিসি তদন্তেই বের হতে পারে প্রকৃত সত্য সিপিআইএম। সংসদীয় কমিটির স্বাধীনতাও কেড়ে নিতে চাইছে মোদী সরকার। আহ্বান কাঞ্চনপুর গন্ডাছড়ার কনভেনশনে, কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে 8 থেকে 9 জানুয়ারির ধর্মঘটে সামিল হন। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু। রাজ্যে অলাভজনক দরে ধান কেনা শুরু, এফসিআইর আগ্রহ নেই কৃষকদের। কুমারের জোট রাজত্বে রাজ্য সমবায় ব্যাংকের 92 লক্ষ টাকা গায়েব। প্রেস ক্লাব মামলার শুনানি শেষ। সাতচাঁদ ব্লক অফিসের ভেতরে আক্রান্ত বিএসসি চেয়ারম্যান অরুণ ত্রিপুরা। ফুলেল শ্রদ্ধায় বাংলাদেশের বরেণ্য শহীদদের স্মরণ।
জাতির সূর্য সন্তানদের হারানোর বিষাদময় দিনটি স্মরণ করছে বাংলাদেশ। একাত্তরে মুক্তিযুদ্ধের শেষ ভাগে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তান বাহিনী তাদের এ দেশীয় দোসরদের সহযোগিতায় হত্যা করেছিল শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক সহ জাতির হাজারো মেধাবী সন্তানকে। 14 ডিসেম্বর সকালে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে সেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি অনুষ্ঠান গেরুয়াকরণ, খোয়াইয়ে বামফ্রন্ট সরকারের সময়ে তৈরি রাসায়নিক সার মজুত ঘর উদ্বোধন। ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি জেল হাজতে, গৌতম দেবকে স্মরণ করল কাব্যলোক। জমির পাট্টা চাই, আওয়াজ মুখে মুখে, উত্তরকন্যা অভিযান সফল করার ডাক। সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার লড়াইয়ে আইনজীবীরা, বামপন্থী শিক্ষক শিক্ষাকর্মীরা ধর্মঘটের প্রচারে নেমেছেন। পুর উপনির্বাচন, বিজেপির বাধা হুমকি মারিয়েই প্রচারে সাড়া পাচ্ছে বামফ্রন্ট। এর রক্ত ভেজা দিন কাশ্মীরে, সংঘর্ষে স্থানীয় 7 যুবক সহ নিহত 11, পুলওয়ামায় কারফিউ। বামফ্রন্ট আমলে শ্রী বৃদ্ধি হয়েছে সমবায় ব্যাংকের, মানলেন জোট মন্ত্রী। রানীর খামারে সিপিআইএম নেতার বাড়ি আক্রান্ত। আজ থেকে দুর্যোগ 4 রাজ্যে, ঘূর্ণির আশঙ্কা অন্ধ্রে। সম্মান পত্রিকা, মন্থন চলাকালে বিস্ফোরক অভিযোগ। দিল্লিতে যখন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক চলছে, ঠিক তখনই দলের প্রাক্তন সাংসদ মারাত্মক অভিযোগ আনলেন প্রকাশ কারাতের বিরুদ্ধে। কেরালার প্রাক্তন সাংসদ এপি আব্দুল্লাহ কুট্রি অভিযোগ করেছেন, রাজস্থানে বিজেপি সুবিধা করে দিতে 100 কোটি টাকা নিয়েছে কারার শিবির। ধর্মনিরপেক্ষ ভোট ভাগের জন্যই বিজেপির থেকে ওই টাকা খেয়েছে কারা শিবির। ভাঙা হবে বাড়ি বরখাস্ত অফিসার। কুমলুমে কিসের বৈঠক? কৃষক প্রতারক, রাজ্যে ধান কেনা শুরু। দুর্নীতির তদন্ত শুরু হয়েছে উপাচার্য। অহস্য মৃত্যু চাঞ্চল্য। কাল ভাজপার 70 প্রেস ব্রিফ। রাফাল অ্যাডভান্টেজ রাহুলের, সুপ্রিম কোর্টে ভুল তথ্য কেন্দ্রের। সুপ্রিম কোর্টের রায় নিয়ে শুক্রবার তেড়ে ফুরে উঠেছিল বিজেপি, শনিবারই তা ফুটো হয়ে যায়। শুক্রবার রাফাল চুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে তথ্যগত ভুল আছে, সেই ভুল ঠিক করে দিতে শনিবার সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানালো কেন্দ্র। শীর্ষ আদালতের কাছে এই আবেদনে কেন্দ্রের তরফে অনুরোধ করা হয়েছে, রাফাল চুক্তির পুরো পদ্ধতি সঠিকভাবে বুঝতে পারেনি শীর্ষ আদালত, কিভাবে যুদ্ধ বিমানের দাম ঠিক করা হয়েছে তার একটি সামগ্রিক ধারণা লিখে মুখ বন্ধ খামে জমা দেওয়া হয়েছিল আদালতে। অথচ রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্ট বুঝে নেয় কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজির মাধ্যমেই রাফাল যুদ্ধ বিমানের দাম যাচাই করা হয়েছিল। এই বোঝার ভুল ঠিক করে বিষয়টির ব্যাখ্যা দিতে সুপ্রিম কোর্টকে অনুরোধ জানিয়ে আবেদন করেছে কেন্দ্র। সব মিলিয়ে রাফাল মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় ঘিরে তৈরি হল অভূতপূর্ব জটিলতা। এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল রাফাল চুক্তিতে যুদ্ধ বিমান কেনা নিয়ে কোনো অস্বচ্ছতা নেই। সেই ক্লিনচিট পাওয়ার পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কিন্তু সুপ্রিম কোর্টের রায় ও দমিয়ে রাখতে পারেনি রাহুলকে। শুক্র এবং শনি দুই দিনই এক নাগারে রাফাল চুক্তির অস্বচ্ছতা নিয়ে বক্তব্য রেখে যাচ্ছিলেন তিনি। তার দাবি ছিল নিয়ম অনুযায়ী প্রতিরক্ষা সংক্রান্ত যাবতীয় কেনাকাটার হিসাব দেশের সিএজিকে দিতে হয় কেন্দ্রীয় সরকারকে। বিরোধী দলনেতার নেতৃত্বে থাকা পাবলিক অ্যাকাউন্টস কমিটির পিএসসির হাতে সেই রিপোর্টের একটি কপি এসে পৌঁছায়। এনসিইআরটির সিলেবাস আসছে 44 লক্ষ বই। নতুন বছরে বিলোনিয়ায় রেল। গড্ডালিকা প্রবাহ, বললেন শিক্ষামন্ত্রী অর্ধেকের চেয়ে বেশি কলেজে নেই ন্যাক রেজিস্ট্রেশন। রহস্যজনক খুন মামলার বিচার শুরু 5 বছর পর। ওয়ার্ডে পদ্ম জোয়ার, বিশালগড় পুরভোট। সিপাহীজলা জেলা আদালতে সপার্শ্বর প্রধান বিচারপতি। স্কুলঘর নির্মাণ অর্ধসমাপ্ত। বিজেপি দলের পৃষ্ঠপ্রমুখ সম্মেলন অনুষ্ঠিত।
উত্তর জেলা জুড়ে ট্রাফিক পুলিশের খাই মেটাতে জীবন হারাচ্ছে সাধারণ জনগণ, ক্ষোভ। মধ্যপ্রদেশ ও রাজস্থানে শপথ, অনুষ্ঠানে বিরোধী নেতারা থাকবেন। আজ দিল্লি অভিযানে যাচ্ছে আইপিএফটি। লাইফ লাইন এক্সপ্রেসে বিনামূল্যে চিকিৎসা সেবা চলবে চুড়াই বাড়িতে। শিক্ষক সমিতির সভা আজ। রিক্সা চালক মায়ের শিশু সন্তানদের দায়িত্ব নিলেন বিশিষ্ট দন্ত চিকিৎসক। তেলিয়ামুড়ায় পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে মুখ্যমন্ত্রী। আজকাল ভোটের প্রচারে বিজেপিকে টেক্কা দিচ্ছে বিরোধীরাও। নগর উপনির্বাচনে ধর্ম নিরপেক্ষ, স্বচ্ছ প্রার্থীদের ভোট দিতে বলল তৃণমূল। 1 ইঞ্চি কৃষি জমিও কোথাও ফেলে রাখা যাবে না, মুখ্যমন্ত্রী। মেঘালয় বেআইনি খাদান দুর্ঘটনা, মৃত 13। দেশ বিদেশ সংবাদ শিরোনাম। সংঘর্ষে 3 জঙ্গি, 1 জওয়ান সহ হত 11। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় আবার হামলা। কাটা সরাতে কোর্টে কেন্দ্র, রাফালের সিএজি রিপোর্ট কংগ্রেসেই। কাটা সরাতে কোর্টে কেন্দ্র, রাফালের সিএজি রিপোর্ট কই, কংগ্রেস। সুপ্রিম কোর্টের রাফাল রায় নিয়ে সরকার ও বিজেপির উৎসাহে কাঁটা হয়ে আছে আদালতের একটি গুরুত্বপূর্ণ মন্তব্য। রাফাল চুক্তি খতিয়ে দেখে সিএজি সাংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি পিএসি কে রিপোর্ট দিয়েছে, এমনই বলা হয়েছে রায়ে। গোল বেঁধেছে সেই নিয়ে, কখন জমা দেওয়া হয়েছিল সিএজির রিপোর্ট, আদালতকে কি তেমনই জানিয়েছে সরকার। আক্রমণের সরব কংগ্রেস, তাদের মতে এর ভিত্তিতেই শীর্ষ আদালত আলাদা করে আর তদন্তের নির্দেশ দেয়নি। বিজেপির বক্তব্য, এটা ভুল বোঝাবুঝি, রায়ের টাইপিং এর ত্রুটি ঘটেছে, এমনও বলেন কেউ কেউ। শনিবার সরকারের পক্ষ থেকে ত্রুটি সংশোধনের একটি আবেদন করা হয় সুপ্রিম কোর্টে। তাতে বলা হয় বন্ধ খামে সরকারের তরফে যে নোট পেশ করা হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে তা একটি বিষয় ভুল বোঝা হয়েছে। এই নিয়ে তর্ক বিতর্ক চলছে বলে রায়ের বয়ানে তা শুধরে নেওয়ার আবেদন জানিয়েছে সরকার। এরপরও প্রশ্ন দাগ যাচ্ছে, বন্ধ খামের নোটে সরকার ঠিক কি লিখেছিল যা বুঝতে এমন ভুল হয়ে গেল। সরকারি সূত্রে বক্তব্য, যাচাই করার প্রক্রিয়ার বিষয়টি সরকারি হলফনামায় জানানো হয়েছিল, পিএসসি কে সিএজি রিপোর্ট দেবে, সেটাই ছিল বক্তব্য। বিজেপির টাকা নিয়ে প্রার্থী দেওয়ার অভিযোগ উড়িয়ে দিলে নিয়ে চুরি। ধর্মনিরপেক্ষ ভোট ভাগের জন্য বিজেপির থেকে 100 কোটি টাকা নিয়েছেন প্রকাশ কারাতের গোষ্ঠী। নিজের ফেসবুক পেজে এমনই অভিযোগ করেছিলেন কেরলের প্রাক্তন সিপিএম সাংসদ এবং এখনকার কংগ্রেস নেতা এপি আবদুল্লাহ কুট্রি। অভিযোগটা আসলে সিপিএম এর বিরুদ্ধে। অভিযোগের কারণ, সিপিএম রাজস্থানে কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে। শনিবার একে গোপালন ভবনে চলা কেন্দ্রীয় কমিটির বৈঠকের ফাঁকে এই অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয় সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে। সীতারাম বলেন, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। দেশ বিদেশ সিদ্ধ ভারতের 200, 500 আর 2000 টাকার নোট, যত কাণ্ড কাঠমান্ডুতে। মোট ভোটে বিরোধীরা এগিয়ে বিজেপির চেয়ে। অসমে বিজেপি বিরোধীদের অনৈক্য ফের সুবিধে করে দিল গেরুয়া শিবিরকে। ত্রিস্তর পঞ্চায়েতের সব স্তরেই অন্য দলগুলিকে টেক্কা দিয়েছে বিজেপি, কিন্তু বিরোধী জোট ভোট একজোট করে দেখা যাচ্ছে, অনেকটাই পিছিয়ে বিজেপি। অনৈক্য ফের সুবিধে করে দিল গেরুয়া শিবিরকে। ত্রিস্তর পঞ্চায়েতের সব স্তরেই অন্য দলগুলিকে টেক্কা দিয়েছে বিজেপি, কিন্তু বিরোধী ভোট একজোট করলে দেখা যাচ্ছে অনেকটাই পিছিয়ে বিজেপি। জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি থেকে শুরু করে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে মানুষ ক্ষোভে ফুঁসছেন। অসমে জয় পেল তৃণমূল। দেশদ্রোহিতায় দোষী সাব্যস্ত ইঞ্জিনিয়ার শেখ সমীর, লস্কর জঙ্গিকে ফাঁসির সাজা। অস্ত্র ধরার আহ্বান সাধ্বীর, কঠোর নিন্দায় সরব পার্থ। রাজ্যে বস্ত্র শিল্পে 25 লাখ কর্মসংস্থান হয়েছে, অমিত। দেশ রাজ্য নাস্তি বিজেপির, হতে পারে স্থানীয় সভা, নবান্ন নিদান। আলু চাষ পশ্চিম জেলায়।
আগরতলার নজরুল কলাক্ষেত্রে ন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল 18-24। অনুব্রতকে পাঁচন ও লাঙ্গল তৃণমূল কর্মী হতে পারেন মুর্শিদাবাদের বিজেপি সভাপতি, গঠনে ঝামেলা, গ্রেপ্তার বিজেপির 6 নেতা ও কর্মী। নগর উপনির্বাচনে ধর্মনিরপেক্ষ স্বচ্ছ প্রার্থীদের ভোট দিতে বলল তৃণমূল। পশ্চিমবঙ্গ পাচার চক্র, গ্রেপ্তার নার্সিংহোমের মালকিন, সেই কয়েন গায়েব, মেমরির ব্যাংক কর্তার। রক্তদানে ধারাবাহিকতার উপর গুরুত্ব স্বাস্থ্যমন্ত্রীর। জন একতা জন অধিকার মঞ্চের কনভেনশন কাঞ্চনপুরে, অভিযোগে যুবক গ্রেপ্তার খোয়ায়ে। হুমলুঙে আত্মসমর্পণকারী জঙ্গিদের গোপন বৈঠক, দেবদারুতে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। দামচড়া খেদাচড়া সড়কের বেহাল দশা, সারাইয়ের উদ্যোগ নেই। কলমে শক্তি, ধানে শুকনো চাল দিলেন বিপ্লব, চিকিৎসায় ঝাড়ুদের দৌরাত্ম, খুনে পুলিশের টর্চ অফ। কৃষি দফতরে তুগলকীয় ফরমান, ভাঙবেন নিউ ভানু টিম্বার। প্রধান বিচারপতি বিলোনিয়া ও সাব্রুম পরিদর্শন, দুটি দুর্ঘটনায় আহত 25, স্কুলের গাড়ি নীরব দফতর, কোনের কাছে দায়বদ্ধ মুখ্যমন্ত্রী। বাড়ি বাড়ি সিপিএম এর প্রচার, মজুরি কেড়ে নিল দুষ্কৃতী, থানায় মামলা। আইপিএফটির দিল্লি অভিযান, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আইপিএফটি এবং এর সহযোগী সংগঠনগুলি দিল্লি অভিযান প্রস্তুতি নিয়েছে। আগামীকাল থেকে নয়াদিল্লির যন্তর মন্তরে দিল্লি অভিযানকে কেন্দ্র করে 2 দিন ব্যাপী বিক্ষোভ মিছিল ও গণধর্ণা সংগঠিত করা হবে। অতি সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে আইপিএফটির পক্ষ থেকে পৃথক পূর্ণ রাজ্য হিসেবে ত্রিপুরাল্যান্ড গঠনের দাবি জানানোর পাশাপাশি দিল্লি অভিযানের বিষয়টি উল্লেখ করা হয়েছিল। বড়দিনের প্রাক্কালে শান্তি মিছিল ঘিরে উৎসাহ, ত্রিপুরা থেকে নিতে আসিনি দিতে এসেছি ভিসি। রাজ্যে অশান্তি বাধাতে সরকারি জমিতে বামেরা পার্টি অফিস বানিয়েছিল, উমাকান্ত একাডেমির প্রতিষ্ঠা দিবসে কর্মসূচি, শিক্ষক সমিতির রক্তদান শিবির। গরু পাচারকারীর হাতে ব্যবসায়ী আক্রান্ত, এসডিপি দ্বিচারিতায় থানা ঘেরাও, রাফেল কেলেঙ্কারি, যৌথ সংসদীয় টিম গঠনের দাবি। যুদ্ধ বিমান ক্রয়ে মোদী সরকারের বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ তুলে দেশের রাজনৈতিক পরিস্থিতি গরম করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সংসদের ভেতরে এবং বাইরে কংগ্রেস এই ইস্যুটিকে পুঁজি করে লোকসভা নির্বাচনের মুখে মোদী সরকারকে অস্বস্তিতে ফেলে দেয়। শুক্রবার দেশের সর্বোচ্চ আদালতের রায়ে মোক্ষম অস্ত্র পেয়ে যায় দেশীয় শাসক দল বিজেপি। রায়ের পরেই বিজেপির সর্বপরিচিত সভাপতি অমিত শাহ সাংবাদিক সম্মেলন করে রাহুল গান্ধী ও কংগ্রেসকে এক হাত নেন। দিল্লি থেকে ফেরে সন্ধ্যায় বিজেপির রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে রাহুল গান্ধী ও রাজ্যের কংগ্রেস নেতাদের ক্ষমা চাইতে বলেন মুখ্যমন্ত্রী তথা দলের সভাপতি কুমার দেব। তিনি বলেন রাফেল যুদ্ধ বিমান ক্রয়ে কোনো দুর্নীতি হয়নি। শনিবার কৈলাসহরে সাংবাদিক ডেকে পাল্টা যুক্তি খাড়া করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিজিৎ সিনহা। তার বক্তব্য, কেন মোদী সরকার এই চুক্তি নিয়ে কোনো কেলেঙ্কারি হয়েছে কিনা তা দেশের মানুষকে জানাতে যৌথ সংসদীয় টিম গঠন করছেন না। কংগ্রেসের দল রাফেল যুদ্ধ বিমান ক্রয়ে কেলেঙ্কারির বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা করেনি, জনস্বার্থে 2 জন সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। শনিবার বিকাল 4টায় কৈলাসহর কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি ছাড়াও ছিলেন কংগ্রেস নেতা মোহাম্মদ বদরুজ্জামান। বিজিৎবাবু বলেন রাফেল যুদ্ধ বিমান ক্রয়ে ভারত এবং ফ্রান্সের মধ্যে যে চুক্তি হয়েছিল তাতে কেলেঙ্কারির অভিযোগ করে সুপ্রিম কোর্টে জনস্বার্থে মামলা হয়। তিনি বলেন যে দল চুক্তি করার পর লক্ষ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি করেছে, সেই দলের কাছে কেন কংগ্রেস সভাপতি ক্ষমা চাইবেন। তিনি বলেন গত 15 নভেম্বর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রকাশ্যে যৌথ সংসদীয় টিম গঠন করে রাফেল চুক্তি কেলেঙ্কারির তদন্তের দাবি করেছিলেন, কিন্তু মোদী সরকার এখন পর্যন্ত তদন্তের আদেশ দেয়নি। বনকর্মীদের লাঠিপেটায় আহত কৃষক, লাইফলাইন এক্সপ্রেসের স্বাস্থ্য শিবির, সুষ্ঠুভাবে করতে উপদেষ্টা কমিটি গঠনের নির্দেশ, সংকট নিরসনে এগিয়ে আসুন সুদীপ। সমবায় ব্যাংকের সাধারণ সভা, অপরিতা নাবালিকা ঘুমে মহিলা পুলিশ আতঙ্ক, আহত 3, স্বামীর কোপে আশঙ্কাজনক স্ত্রী। ত্রিপুরা দর্পণ,
দুর্নীতির প্রশ্নে কার্যত নীরব উপাচার্য, ব্যস্ত মহিমা প্রচারে। দক্ষিণ জেলা হাইকোর্টের বিচারপতিরা সরকারের কাছে আবেদন জানাবে আত্মসমর্পণকারীরা, গোপন বৈঠকে রঞ্জিত দেববর্মা। কাশ্মীরে সেনার গুলিতে নিহত 3 উগ্রবাদী, পথ দুর্ঘটনা কেড়ে নিল 1 ব্যক্তির প্রাণ, আহত 12। বক্তব্য প্রত্যাহারের দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি। রাফেল এয়ারক্রাফট নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মন্তব্য প্রত্যাহারের দাবি জানালেন পিসিসি সভাপতি বিজিৎ সিনহা। কৈলাসহর কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সুরে তিনি রাফেল এয়ারকান্ড ইস্যুতে যৌথ সংসদীয় টিম গঠন করে তাদের দ্বারা তদন্তের দাবি জানিয়েছেন। অপ্রশান্ত ফুল মিয়ার মুচলেকা বিএসএফকে, গাঁজা বিরোধী অভিযানের নামে কৃষককে লাঠি পেটা, ধাক্কায় আহত মহিলা সহ 5 জন, রহস্যময় মৃত্যু, আত্মহত্যায় পুলিশি তদন্ত শুরু, গন্ডাছড়া থানা ঘেরাও কংগ্রেসের। দর্পণে ত্রিপুরা এলাকায় আলু চাষে গুরুত্ব, লাকড়ি আনতে গিয়ে বিদ্যুতের ছোবলে প্রাণ গেল এক মহিলার। স্বদেশ দর্পণ, 1,100 কোটি টাকার প্রকল্প উদ্বোধনে মোদি, ভোট ভাগের অভিযোগ, দূতাবাস থেকে উধাও 23 জন ভারতীয় পাসপোর্ট, মাথা হিসেবে ঘোষণা হিমাচল প্রদেশে, 230 জনের মধ্যে 94 জনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ, সঙ্গে মিলনে এসে ধরা পড়ল 2 সঙ্গী, মিজোরামে মদ নিষিদ্ধ, উত্তরপ্রদেশের গ্রামে গোরক্ষার নামে প্রচার করে চলছে পুলিশ। কলকাতায় 3 দিন ব্যাপী বাংলাদেশ বিজয় উৎসব। বিশ্ব দর্পণ, শ্রীলঙ্কায় মহিন্দা রাজাপাকসের পদত্যাগ, মারাথন মাথালেন 84 বছরের বৃদ্ধা, বাংলাদেশের জাতীয় নির্বাচনে বাধাহীন অংশগ্রহণ চায় যুক্তরাষ্ট্র, বারাক ওবামার করা স্বাস্থ্যনীতি অসাংবিধানিক, টেক্সাস আদালত, হৃৎপিণ্ডনীতে ফিরে এলো বিমান, ব্রিটেনে ইনভেস্টর ভিসা স্থগিত, সুসম্পর্ক চাইলে যুবরাজ সালমানকে সরাতে হবে, পশ্চিম জেরুজালেম হবে ইসরায়েলের রাজধানী, স্বীকৃতি অস্ট্রেলিয়ার, বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু উমাকান্তের প্রতিষ্ঠা দিবস, বড়দিন উপলক্ষে আগরতলা র্যালি, শিক্ষক সমিতির রক্তদান শিবির। This is ABC News, AGT Live. This is ABC News, AGT Live. This is ABC News, AGT Live. This is ABC News, AGT Live.